ছয়টি কাজ কখনই করবেন না ছয়টি কাজ করলে মানুষ দ্রুত বৃদ্ধ হয়ে যায় মানুষ দ্রুত উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় এর মধ্যে এক নম্বর হলো দুশ্চিন্তা করা মানুষ যত বেশি দুশ্চিন্তা করে টেনশন করে পেরেশানি করে তত বেশি মানুষ দুর্বল হয়ে যায় উইক হয়ে যায় অল্প বয়সে মানুষ দুর্বল হয়ে যায় এই জন্য কখনোই দুশ্চিন্তা করবেন না টেনশন করবেন না নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন সর্ব অবস্থায় হাসি খুশি থাকার চেষ্টা করবেন এক নাম্বার নাম্বার দুশ্চিন্তা থেকে বেঁচে থাকার এক নাম্বার মাধ্যম হলো বেশি বেশি পাঠ করা

ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন নাম্বার চার ওমা খান আল্লাহ মুআযিবাহু মুহুম ইস্তাগফিরুন যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক এদেরকে আযাব গজব থেকে হেফাজত করেন পাঁচ নাম্বার মুস্তাজাবুত দাওয়া বানিয়ে দেন যারা বেশি বেশি ফার পাঠ করে আল্লাহ পাক তারা দোয়া করতে দেরি হাত তুলতে দেরি আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না সুবহানাল্লাহ জি কথা বলতেছিলাম ছয়টি অভ্যাস মানুষকে দ্রুত বৃদ্ধ করে দেয় এক এই জন্য দুশ্চিন্তা টেনশন কখনই করবেন না যখনই দুশ্চিন্তা টেনশন আসবে আসতেই পারে তখন বেশি বেশি পাঠ করবেন আল্লাহ দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্ত করে দিবেন নাম্বার দুই পরিশ্রম না করা যে মানুষগুলো একেবারেই কোনো পরিশ্রম করে না অলস ওই মানুষগুলো দ্রুত বৃদ্ধ হয়ে যায় দুর্বল হয়ে যায় বিভিন্ন রোগ এসে বাসা বাঁধে এইজন্য একেবারেই যদি কোনো কাজ না থাকে অন্তত সকাল বিকাল এক দুই ঘন্টা ওয়াকিং করবেন হাঁটা চলা করবেন দৌড়াবেন যেন একটু দেহের মধ্যে পরিশ্রম হয় তাহলে মানুষটা সুস্থ থাকে নাম্বার তিন দেরি করে ঘুমানো মানুষ যখন ঠিক মতো না ঘুমায় দেরি করে ঘুমায় টাইম ওভার হয়ে যায় এই মানুষগুলোর বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় দেহের মধ্যে উইকনেস চলে আসে বিভিন্ন রোগ চলে আসে এবং দেহের মধ্যে অনেক ক্ষতি হয় এই জন্য যথা সময় ঘুমানোর চেষ্টা করবেন বিশ্বনবী বলেছেন এশার নামাজের পরে তোমরা দ্রুত ঘুমিয়ে পড়ো বর্তমান বিজ্ঞান সে কোথায় বলে নাম্বার চার নাম্বার পান করা ধূম পান করবেন না ইয়া বা ড্রাগস কখনই পান করবেন না এই বিষাক্ত খাবারগুলো যেমন মানুষের ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে মানুষের বড় বড় রোগ প্রিয় হওয়ার আশঙ্কা আছে ঠিক তেমনি ভাবে এই এই সিগারেট বিড়ি এগুলো যদি মানুষ খায় বা পান করে মদ ইয়া বা গাছ এগুলো মানুষকে দুর্বল করে দেয় উইক করে দেয় এগুলো কখনই করবেন না বিশ্বনবী বলেন যেই সমস্ত মানুষগুলো হারাম খা এরা যত আবাদত করে এদের আবাদত আল্লাহর কাছে কখনই কবুল হবে না এই জন্য এগুলো দুনিয়াতে যেমন ক্ষতি করে এবং আল্লাহ তালা এদেরকে এই সমস্ত লোকদেরকে জান্নাতও কখনো ঢুকতে দেবেন না এগুলো দুনিয়াতে যেমন ক্ষতি করে এগুলো পরকালের জন্য ভয়াব অবস্থা রূপ নেবে এরপরে বিশ্বনবী বলেন তোমরা বেশি বেশি পানি পান করো বর্তমান ডাক্তারও সে কথাই বলে বেশি বেশি পানি পান করবার কথা বলে বর্তমান ডাক্তাররা বলে কম ফককে প্রতিদিন 6 লিটার পানি পান করতে হবে একটা সুস্থ মানুষ কম ফককে 6 লিটার পানি পান করলে একটা মানুষের জন্য এটা যথেষ্ট হবে এর থেকে কম হলে যথেষ্ট হবে না আমরা তো পানি পান করি এক শাশি পানি পান করে ফেলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তিন শাশে পানি পান করো এক শাশে পানি পান করবে জাহান্নামীরা ওটের মতো এক টান দিবে তো পানি শেষ করে ফেলবে এরপর এদের তৃষ্ণা মিটবে না এই জন্য পানি পান করবেন তো তিন শাসে পানি পানি করবে পানি পান করো আমার একটা সোন্নাত আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম বলেছেন বলেছেন তোমরা যখন পানি পান করবে এক নাম্বার দেখে পানি পান করো পানিটা দেখে না এর মধ্যে ময়লাও থাকতে পারে বিষাক্ত পোকামাকড়ও পড়তে পারে দুই নাম্বার দুই নাম্বার ডান হাতে পান করম পান তিন নাম্বার দোয়ার পরে বিশ মিল্লা পরে পানি পান পানি পান করো চার নাম্বার বসে পানি পান করো বাস নাম্বার 3 শ্বাসে পানি পান করো 6 নাম্বার পনের শেষে আলহামদুলিল্লাহ বলো এই ছয়টা সুন্নাহ অথচ আমরা আজকে পানি পান করি সুন্নাহগুলো পালন করি না রিসালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মান আহইয়া বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুমিয়াতিস শহীদ শেষ জামানায় যদি আমার কোন উম্মতেরা আমার একটা সন্ন্যাদ কে ধরে রাখবে আল্লাহ তালা এক শত গলা কাটা শহীদের সমপরিমান সব দিয়ে দিবে এই জন্য যখন পানি পান করবেন অবশ্যই তিন শ্বাসে পানি পান করবেন বসে পান করবেন ডান হাতে পান করবেন দোয়া পান দোয়া পড়ে পানি পান করবেন এবং ভালো করে দেখে নেবেন নবীজি যা বলেছে সব আমাদের জন্য কল্যাণ কর কিন্তু আজকে আমরা সুন্নাত মানি না এই জন্য আমাদের বিপদের কোনো শেষ নাই কোনো শেষ নাই আপনি যদি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সুন্না মোতাবেক চলেন আল্লাহর শপথ করে বলতে পারি আপনার পরিবারে আপনার দেহে আপনার সমাজে আপনার দেশে আল্লাহ তালা শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবে যে মানুষটা যে ফ্যামিলিটা যে সমাজ যে দেশ কোরআন এবং সুন্না মোতাবেক চলবে আল্লাহ ডাইরেক্ট এদেরকে গায়েবি মদত দিয়ে সাহায্য করবে এই জন্য এই ছয়টি বদ অভ্যাস থাকলে এখনই ত্যাগ করেন যদি ছয়টি বদ আপনার ভিতরে থাকে এখনই পরিহার করেন না হলে এই বদ গুলো আপনাকে ধ্বংস করে দিবে তিলে তিলে শেষ করে দেবে তিলে তিলে ধ্বংস করে দেবে এই জন্য বেশি বেশি কোরআন তেলামাত করেন কোরআন তেলামাত যতক্ষণ পর্যন্ত করা হয় অন্তরে আল্লাহ তাআলা শান্তি দিলে দেয় বেশি বেশি সালাত আদায় করেন যখন বান্দা সালাত আদায় করে তখন আল্লাহ তাআলার একদম নিকটবর্তী চলে যায় বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করেন অন্যের উপকার করেন মানুষকে কখনো কষ্ট দিবেন না মানুষকে কখনো ঠগাবেন না যারা মানুষকে ঠগায় আল্লাহর শপথ করে বলছি এই সমস্ত মানুষগুলো কোনোদিন সুখী হতে পারে না মানুষকে যারা ঠকায় কখনোই সুখী হতে পারে না এই জন্য বলি ভাই আসুন আমরা হকের উপরে চলি কোরআন মোতাবেক জীবন পরিচালনা করি তাহলে দেখবেন আল্লাহ আমাদের প্রতিটা ফ্যামিলিতে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবে পাক আমাদের সবাইকে বেশি বেশি আমল করবার তফিক দান করে না আমি